এইজন্য আল্লাহ পাক বলেছেন ইউমিনুনা বিল গায়বি, যারা জান্নাতের যোগ্য মানুষ তাদের গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করে। আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার বলে দাবি করি, তাদেরকে মনে রাখা দরকার এই যে সাতটা বিষয় বললাম, কোন হাদিস শরীফে ছটার কথা বলা আছে কিন্তু স্পষ্ট হলো সাতটা বিষয়। আবার বলছি, না দেখা আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কেতাব বিশ্বাস, রসুলদের বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের বিশ্বাস, কবর থেকে উঠতে হবে এর বিশ্বাস, এবং কেয়ামতের দিনে এক জায়গায় হতে হবে এর বিশ্বাস, এই বিশ্বাস গুলোর সমন্বয় যার মধ্যে রয়েছে ওই লোকটাই তো ঈমানদার, ওই লোকটাই ঈমানদার। আপনি বলুন, আমি না জানতে পারি, আপনাদের জানা থাকলে বলুন, এই বিষয়গুলির বিশ্বাস সারা পৃথিবীর, সারা পৃথিবীর কোন ধর্মের লোকেদের আছে? কারণ আছে কেবল মাত্র এই বিশ্বাস, ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান, এটা মুসলমানদের বৈশিষ্ট্য ভাই, ওই বিশ্বাস কারণ নাই। ঠিক পরক্ষণে মনে রাখো, এই মুসলমানের আর একটা বৈশিষ্ট্য হলো, আর একটা বৈশিষ্ট্য হলো মুসলমানের একদিকে আল্লাহ পাকের আদেশমূলক বিষয়গুলোকে জীবনে আমল করবে, তথা তুমি ঈমানদার হয়েছো, তোমার জন্য আল্লাহর হুকুম হলো পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়বে, রমজান মাসে রোজাটা তুমি রাখবে, তোমার টাকা থাকলে বছরে একবার যাকাত দেবে, প্রতিদিন সকাল সন্ধ্যায় তুমি জিকির তসবিহ তেলাওয়াত করবে, তোমার তুমি বাপমার ভক্তি শ্রদ্ধা করবে, তোমার বড়কে সম্মান করবে, ছোটকে তুমি স্নেহ করবে। প্রিয় ভাইরা আমার, ঠিকের উল্টো দিকটাতে ওই মুসলমানের জন্য খোদাই নিষেধাজ্ঞা, শিরক তুমি করতে পারবে না, তুমি সুদ খেতে পারবে না, তুমি গান শুনতে পারবে না, তুমি জুয়া খেলতে পারবে না, তুমি তাস খেলতে পারবে না, তুমি নারীবাজি করতে পারবে না, তুমি কোনো পীরের দরগায় যেয়ে মাথা টুকতে পারবে না, তুমি গাড়ি গুলুজ করতে পারবে না, তুমি কারোর হক নষ্ট করতে পারবে না, তুমি লটারি কাটতে পারবে না, হে ইমানদার মুসলমান তুমি জেনাবে বিচার করতে পারবে না। বিশ্বাস করুন, এই যে দুটি দিক, একটা হলো কিছু করণীয় আর একটা হলো বর্জনীয়, এই দুটি দিক হলো গোটা পৃথিবীর মাটিতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুসলমানের বৈশিষ্ট্য। তা নাহলে আপনি আমায় দেখান, আমি শিখে বাড়িয়ে যাব, আপনি আমায় দেখান যে পৃথিবীর কোন ধর্মের লোক, কোন ধর্মের নেতা, কোন ধর্ম রচয়িতা তাদের ধর্মের মানুষদেরকে নামাজ পড়তে, রোজা রাখতে, জিকির করতে, তসবিহ পড়তে, হজ করতে, যাকাত দিতে, জি বাপমার সেবা করতে, বড়কে সম্মান করতে, ছোটকে স্নেহ করতে, একে অপরের হক আদায় করতে কোন ধর্মে বলা আছে? আচ্ছা বাবা, কোন ধর্মে? মানুষ হিসাবে কেউ দান করে ওটা তাদের ধর্মের বিধান নয়, কিন্তু আমার ধর্মের বিধান তোমার টাকা থাকলে সৎকার আড়াই টাকা জাকাত দিতে হবে, আমার ধর্মের বিধান তোমার টাকা থাকলে কোরবানি করা লাগবে, আমার ধর্মের বিধান তোমার টাকা থাকলে ফেতরা আদায় করা লাগবে, আমার ধর্মের বিধান তোমার টাকা থাকলে নিন্দুকি আত্মদুষ্ট অসহায় গরিব এতিম অনাথদের সেবা দিতে হবে, আমার ধর্মের বিধান টাকা থাকলে টাকা দিয়ে মসজিদ বানাতে হবে, আমার ধর্মের বিধান তুমি টাকা থাকে দিন শিক্ষার ঘর মাদ্রাসা বানিয়ে দাও, এই এই বিধান গোটা পৃথিবীর কোন ধর্মের কাছে নাই। তারা মানবিক দান করতে পারে, মানবিক দুটো মানুষকে খাওয়াতে পারে, কিন্তু ওটা তাদের ধর্মের বিধান নয়। কথা বোঝা যাচ্ছে কিছু? আমার ধর্মের বিধান তুমি শিরক করতে পারবে না,
আমার ধর্মের বিধান তুমি শুষ্কেতে পারবে না, এটা আমার ধর্মের বৈশিষ্ট্য, তুমি গান শুনতে পারবে না। আমার ধর্মের বৈশিষ্ট্য, তুমি মেলায় যেতে পারবে না। আমার ধর্মের বৈশিষ্ট্য, তুমি তাস খেলতে পারবে না, জুয়া খেলতে পারবে না, মদ খেতে পারবে না। এটা আমার ধর্মের বৈশিষ্ট্য। এই এই নিষেধাজ্ঞা, এই নিষেধের বিধি অন্য ধর্মে নাই। বরং অন্য ধর্মের লোক মনে করে যে সুদ খেয়ে ধনী হওয়াটা এই জমানায় বুদ্ধিমানের পরিচয়। যারা সুদ খায় না তারাই বোকা। তারা মনে করে গান শোনাটা মূলত জ্ঞানের একটা ভান্ডার, নাউজুবিল্লাহ। তারা মনে করে নিজের যৌন নিবেদন করাটাও একটা ধর্ম আচরণ, আর আমার ধর্মে ওটা হারাম। কথা বলি যে আমার ধর্মের ইবাদত খানা মসজিদ, কথা বলে ওই মসজিদে, ওই মসজিদে তাস খেলা দুয়ার দূরের কথা, মদ খাওয়া দূরের কথা, জুয়া খেলা দূরের কথা, দুনিয়ার একটা কথা বলা হারাম। আর অন্য ধর্মের উপাসনালয়ে দিব্যু বসে তাসও খেলছে, জুয়াও খেলছে, মদও খাচ্ছে, কথা বলছেন, নাচ গানও হচ্ছে, ঠিক না? তাহলে ছবির মতো নয়, দিনের আলোর মতো স্পষ্ট ইসলাম ধর্মের বৈশিষ্ট্যের সঙ্গে অন্য ধর্মের বৈশিষ্ট্যের কোনো মিল, কোনো মিল নেই। সম্মানিত ভাইরা, আমার আমার আল্লাহ পাক এদের জন্যই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহর প্রতি ওই অদৃশ্যের বিষয়গুলির প্রতি বিশ্বাসটাকে ঠিক রেখেছে, আমার আল্লাহ পাক বললেন সঙ্গে তারা ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সবাই মিলে বলেন ওদের জন্য, ওই যে আগে বললাম ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতে, সেই জান্নাতে মানুষদের বৈশিষ্ট্য হলো এই, কথা বোঝাতে পারলাম? সেই জান্নাতে মানুষদের বৈশিষ্ট্য, এরা অদৃশ্যের বিষয়কে কি করবে, বিশ্বাস করবে, আর খোদাই করণীয় আদেশগুলোকে করে দেখাবে, আর খোদাই বর্জনীয় বিষয়গুলোকে বাদ দিয়ে দেখাবে। এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার অপর দিকে মনে রেখে দিন, অন্য সারা পৃথিবীর ধর্মের লোকেদের জন্য প্রথম পার্থক্য হলো তাদের বিশ্বাসের কোনো বৈশিষ্ট্য নেই। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যে সমস্ত কাফের ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের এবং মুশরিক তথা আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই মানুষগুলো যখন মারা যাবে, ফি নারি জাহান্নামা, এদের ঠিকানা হবে জাহান্নাম, খালিদিনা ফিহা, ওই জাহান্নামের ভিতরে তারা থাকবে চিরকাল, উলাইকা হুম শাররুল বারিয়া, জগতের মানুষের দৃষ্টিতে এরা যত সম্মানিত হোক না কেন, আমি আল্লাহর বিচারে এরা হলো নিকৃষ্ট। আল্লাহর বিচারে তারা কি, জগতের বিচারে তারা উচ্চ শিক্ষিত, তারা এমএ বিটি, তারা এমএ করেছে, বিএড করেছে, ডিএলএড করেছে, তারা আইএস অফিসার, তারা ব্যারিস্টার, তারা এলএলবি ডব্লিউ, তারা ইঞ্জিনিয়ার, তারা ডাক্তার, তারা মাস্টার, তারা এমএলএ, তারা এমপি, তারা সিএম, তারা পিএম, তারা মুখ্যমন্ত্রী, তারা প্রধানমন্ত্রী, তারা রাষ্ট্রসংঘের নেতা, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড় বড় সচিব, জগতের মাটিতে তাদের সম্মান আর বড় বড় পদ তাদের জন্য রয়েছে। কিন্তু আল্লাহ বললেন ওরা আমার বিচারে, আমার সৃষ্টি ওরা, আমি আল্লাহ ওদের সার্টিফিকেট দিচ্ছি
এরাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। এতক্ষণ পরে এবার অজ্ঞা বুঝো সম্মানিত ভাইরা আমার, যে বিশ্বাসের ঘাটতির জন্য, যে বিশ্বাসের ঘাটতির জন্য পৃথিবীর ভিন ধর্মের মানুষেরা হবে জাহান্নামী। এখন ওই বিশ্বাসের ঘাটতি যদি কোন মুসলমান দাবিদার লোকেদের মধ্যে থাকে তাহলে এদের ঠিকানা কোথায় হবে? দ্বিতীয়ত মনে রাখার দরকার, দ্বিতীয়ত মনে রাখা দরকার, যদিও আমি ধরে নিলাম বিশ্বাসের জায়গাটা ঠিক আছে, বিশ্বাসের জায়গা ঠিক আছে, কিন্তু এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কলেমার ভাই বোনেদের কাছে, কলেমার ভাই বোনেদের কাছে যে এই চরিত্রটা ফুটে উঠেছে। অন্য ধর্মের লোকেদেরও নামাজ নেই, এদেরও নামাজ নেই, অন্যেরাও গান শোনে, এরাও গান শোনে, অন্যেরাও সুখ খায়, এরাও সুখ খায়, অন্যেরাও মদ খায়, এরাও মদ খায়, অন্যেরাও জুয়া খেলে, এরাও জুয়া খেলে, অন্য ঘরের মেয়েরা তারা বিয়ে বাড়ি যায়, তারা সমিতি করতে যায়, তারা সিটিং মিটিংয়ে যায়, তারা মরা বাড়ি যায়, তারা সেলের মার্কেটে যায়, ওরাও যা করে এরাও তাই করে, ওরাও জুয়া খেলে তো এরাও জুয়া খেলে, ওরাও ব্যবচারে ব্যস্ত, এরাও ব্যবচারে ব্যস্ত। এখন আপনি বলুন যে দোষ করলে অন্য লোকেরা জাহান্নামে যাবে, আমার কলেমার ভাই বোনেরা সেই দোষ করবে আবার জান্নাতে যাবে, এটা কোন যুক্তিতে বলে? কোন যুক্তিতে বলে? এ তো সব শিক্ষিত ব্রেন, এ তো ইন্টারনেটের যুগের লোক, এরা কম্পিউটার যুগের লোক, মদ্দালক যত না শিক্ষিত বউ তার থেকে শিক্ষিতা বেশি, মদ্দালক লোকেরা স্কোর পাস, টাকা আছে অনেক, বউ বিয়ে পাবে, কথা বলে ভাই আমার একটা নিজস্ব বানানো গল্প বলতে ইচ্ছা করে, গল্পটা গল্প মনে ভাবুন। একজন লোক দিল্লি যাবে, রিজার্ভেশন টিকিট কেটেছে, এখন দিল্লি উত্তর ভারত, তো হাওড়া স্টেশনে এই উত্তর ভারতের মেলগুলো ছাড়ে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত, এই প্ল্যাটফর্মের মেলগুলো সব উত্তর ভারতে যায়, শুনতে পাচ্ছেন? আর 8 থেকে 23, 24 পর্যন্ত ও সব যায় দক্ষিণ ভারত। একজন লোক দিল্লি যাওয়ার রিজার্ভেশন টিকিট কেটেছে, এখন মনে ভাবুন যে এই 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ওয়ান ডে বোম্বে মেল গীতাঞ্জলি, ও ছাড়ার টাইম মনে ভাবুন 1টায় দুপুর, আর 7 নম্বরে দাঁড়িয়ে আছে দিল্লি মেল, ও ছাড়ার টাইম 1:55। হ্যাঁ, এই দুটো ট্রেন দুটো বগিতে দাঁড়িয়ে আর মাঝখানে একটা প্ল্যাটফর্ম, এদার একটা সাত, ওদার একটা, প্যাসেঞ্জারের জায়গা একটা। হ্যাঁ, ও দেখেছে যে এই মেলটা আগে ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ ও আগে যাচ্ছে দেখে ওতে উঠে পড়েছে, ওই মেলটা যাচ্ছে গীতাঞ্জলি বোম্বে মেল, ও যাবে বোম্বে, ওর কাছে টিকিট কিসি দিল্লি। অনেক সময় রিজার্ভেশন ট্রেন গুলোতে কখনো টিকিট চেক হয়, কখনো হয় না, এক বগিতে হয়তো 20 জন আছে, 10 জনের করে 10 জন করে না, অনেকবার দেখেছি কে এক দলে 5 জন আছে, 2 জনের টিকিট চেক হলো, বাকি 3 জনের করলেন, এরকম হবে। এখন ওয়ান ডে বোম্বে মেল একদিনে বোম্বে ভিটিতে পৌঁছাবে, সুতরাং সে তার টাইম মতো চলছে। হ্যাঁ, এ ভদ্রলোকের টিকিট গোটা রাস্তায় কোথাও চেক আপ হয়নি, একদিন পরে বোম্বে ভিটিতে ঢুকবে ট্রেন, সমস্ত প্যাসেঞ্জাররা লাগেজ ব্যাগেজ গোছাচ্ছে, ও গুছিয়ে নিয়েছে, পাশের এক প্যাসেঞ্জার কে বলছে
বলে ভাই আমি একটু মিনা মার্কেটে যাব। এটা বুঝতে পারে না কাহাঁ আপকা মিনা মার্কেট, তে শুধু বলছে আমি মিনা মার্কেটে যাব, আর ও শুধু বলছে কাহাঁ আপকা মিনা মার্কেট। মিনা মার্কেট দিল্লিতে, আর গাড়ি যাচ্ছে কোথায়? বোম্বাই। আরে ও বোম্বে বসে মিনা মার্কেট খুঁজতেছে, সে জানবে ও কেডা ওর বলেও বা দেবে। তো যখন বারবার গ্যাঁজ গ্যাঁজ করছে, তো ওই লোকটা তখন এরে দেখিয়ে দিয়েছে রেল পুলিশ, বলে ওকে জিজ্ঞেস কর। আর নয় যখন বলেছে তখন বলছে মিনা মার্কেট কাহাঁ পাত্তা হ্যায় আপকা, তো বোম্বে মে হ্যায়, বলে নেহি মেরে পাস দিল্লি কা টিকিট হ্যায়। পুলিশ দেখলো টিকিট আচ্ছা রেল পুলিশ কতক্ষণ বকবে ওর সঙ্গে, দেবে তো পাশা দুটো রুলির বাড়ি, দে রেল হাজত আছে ওখানে দে দে। আর রেল হাজতে যে যখন বেশি বকবে তখন পাগলা গারা 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 কথা বলছেন না, প্ল্যাটফর্ম বলো মাঝখানে একটা, সাতের লাইনে দিল্লি মেল, আটের লাইনে বোম্বে মেল, একটা নম্বরের পার্থক্য করেছে। দিল্লি যাওয়ার জায়গায় বোম্বে যে হাজির, কাজ মেটানোর জায়গায় মার খেয়ে পাগল। গল্পটা বাস্তব না অবাস্তব? সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চিত বলবো রাসূলুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের টিকিট, এটা হলো জান্নাতের চাবি, এটা জান্নাতের টিকিট। এখন আমার ঘরের মুসলমান ছেলে আর মেয়েরা যারা কলেমার সুবাদে জান্নাতের টিকিট কেটেছে, কিসের টিকিট? জান্নাতের টিকিট কেটেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, এই স্বীকৃতি, এই কথা প্রমাণ করছে যে জান্নাতের টিকিট কেটেছে। কিন্তু ও মুসলমানের ছেলে মেয়েরা, তোমার কাছে জান্নাতের টিকিট আছে আমি 100% মেনে নিলাম, কোন রকমে অস্বীকার করছি না, কিন্তু যদি দিল্লির টিকিট কেটে বোম্বে মেলে চাপে, দিল্লির জায়গায় যদি বোম্বে পৌঁছানো হয়, যতই তুমি জান্নাতের টিকিট কাটো, টিকিট তোমার কাছে রেখে দিওর পরেও তোমাকে তো জান্নাতমুখী গাড়িগুলো চাপা লাগবে। জান্নাতমুখী গাড়ি হলো নামাজ, জান্নাতমুখী গাড়ি হলো রোজা, জান্নাতমুখী গাড়ি হলো সত্য কথা, জান্নাতমুখী গাড়ি হলো যিকির তসবিহ, জান্নাতমুখী গাড়ি হলো কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা, জান্নাতমুখী গাড়ি হলো একে অপরের হক পেশাদারি করা, জান্নাতমুখী গাড়ি বাবার ভক্তি শ্রদ্ধা করা, জান্নাতমুখী গাড়ি বা বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা। সে গাড়িতে চাপার তোমার নাম বন্ধ নাই, তুমি দিল্লির টিকিট কেটেছো বোম্বে গাড়ি চাপছো, তুমি কলেমা পড়ে জান্নাতের টিকিট কেটেছো, তুমি শেরকের পথে চলবা, তুমি বেদাতের গাড়িতে চাপবা, তুমি সুদের গাড়িতে চাপবা, তুমি মদের গাড়িতে চাপবা, তুমি গানের গাড়িতে চাপবা, হে যুবক তুমি ফ্রি ফায়ার আর পাবজির গাড়ি চেপে বেড়াবা, তুমি নেকেট ছবি দেখে বেড়াবা, তুমি মদ খেয়ে বেড়াবা, তুমি মেলা ঘুরে বেড়াবা, তুমি তুমি তোমার জীবনটাকে ওই জান্নাতমুখী গাড়িতে চাপাবা, নিশ্চিত তোমার জীবন সন্ধ্যায় কোথায় যে ঠেকবে কথা বলে। আচ্ছা এই কথা, এই কথা বোঝানো মানে আমি মনে করি এই ছেলে পিলেদের অহস্যই দীর্ঘই পড়ানোর মতো এই কথা বলে, কারণ এ কথা পাগল ছাড়া অ্যাবনরমাল ছাড়া সবাই বুঝে, অথচ সেই বুঝটা আমাদের কাজে নেই।
সেই বুঝ আমাদের কাজে নেই। আশ্চর্য ব্যাপার ভাই, কিয়ামতের দিনে বিচার অন্তে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, ওদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো কে, তোমরা জাহান্নামে এলে কেন? ওরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি, আমাদের প্রথম দোষ হলো আমরা নামাজ পড়তাম না, দ্বিতীয় দোষ হলো আলাম না কোন তুমিমুল মিসকিন, আমরা এতিম অনাথ দরিদ্র মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না, আমরা সুস্থ ছিলাম, আমরা চাঙ্গা ছিলাম, আমরা যথেষ্ট রুচিশীল খাবার খেতাম, কিন্তু গরিব উপভোগ্য ক্ষুধার্তদেরকে আমরা খেতে দিতাম না। নাম্বার থ্রি, অকুন্না নাফুদু মাল খায়দিন, ওগো জাহান্নামের দরোয়ান, ওগো জাহান্নামের দরোয়ান, আমরা জাহান্নামে এসেছি, আমাদের অন্যতম আরেকটি অপরাধ হলো পৃথিবীর অন্য অন্য ধর্মের লোকেরা তারা যে যে কাজে ডুবত আমরাও সেই কাজে মেতে উঠতাম, ওরা যে কাজে নিয়োজিত হতো আমরাও সেই কাজে নিয়োজিত হতাম, ওদের সঙ্গে আমাদের কর্মের কোন পার্থক্য ছিল না। আশ্চর্য ব্যাপার, গায়ে বড় জামা, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে জি ড্যান্স হ্যাঙ্গামার কেসি, সেখানে 10% নন মুসলিম নেই, সব মুসলমান, আবার যথারীতি তারাই এক সপ্তাহের ভিতরে বিরাট বড় সভার হত্যা কর্তা। এখন আপনি যে বলেন, লে তোরা কোন জাতের রা, কালকে দেখলাম তোদের ড্যান্স হাঙ্গামায়, আর আজকে দেখতেছি ইসলামী স্টেজে তো জাতটা কি বেঁধে যাবে কুরুক্ষেত্র। আমার কেন আমি কথা বলার অধিকার দিলে কেন তোমার? আমি গল্প বলছি না, গল্প বলছি না, ঘটেছে এক সপ্তাহ, রিসেন্ট এক সপ্তাহের মধ্যে ঘটেছে। কি বুঝলেন? আশ্চর্য, এই যারাই ড্যান্স হাঙ্গামায় তারাই আবার ইসলামী স্টেজে নেতৃত্বে রয়েছে বড় হুজুর। সম্মানিত ভাই আমার, আমি অবাক হয়ে যাই, তাহলে জাহান্নামে দাঁড়িয়ে বলবে যে অন্যেরা যাতে মেতে উঠত আমরাও তাতেই মেতে উঠতাম, অন্যরা যাতে ডুবতো আমরা তাতে ডুবতাম, কি অবাক কাণ্ড! জাহান্নামীরা আবার বলবে, কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, ওগো জাহান্নামের দরোয়ান, আমাদের আসলে আরেকটা দোষ, সেটা হলো এই কিয়ামতের দিনটাকে আমরা বিশ্বাস করতাম না। মারাত্মক সব সমস্যা, আমরা আসলে কিয়ামতের দিনটারে বিশ্বাস করতাম না। এবার বলো, আল্লাহ না করুন কলেমার ভাই বোনেরা যদি জাহান্নামে যায়, আর সেখানে যদি বলতে হয় যে আমরা নামাজ পড়তাম না, আমরা খাদ্য খেতে দিতাম না, আমরা হারামিতে বেপারিতে অন্যায়েতে ডুবে থাকতাম, আমরা আসলে কিয়ামতের দিনটারে বিশ্বাসী করতাম না ভাই, তাহলে এখন আমাকে বলতে হয় যে আলেমেরা মসজিদের ইমাম চিল্লাচ্ছে জি বাবা কেয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, সকল মানুষকে একদিন উঠতে হবে, সকলকে দুনিয়ার জীবনের কাজ কথার হিসাব দিতে হবে, আমরা যেই কথাগুলো বলছি আমার সমাজের একদল মুসলমান নামীয় ভাইদের কাছে মায়েদের কাছে এগুলো মনে হচ্ছে যে হুজুরদের বানানো গল্প, ফলে তাদের কাছে কি বিশ্বাস নাই, তাদের কাছে বিশ্বাসের অভাব, যে কারণে
তারা মনে করছে নামাজ পড়েও কিছু লাভ নাই না পড়লেও ক্ষতি নাই নাউজুবিল্লাহ তারা মনে করছে ও সভায় বসেও লাভ নাই মেলাও ঘুরলেও কোনো ক্ষতি নাই তারা মনে করছে যে কিয়ামত যারা বিশ্বাস করেছে ওরাও কিছু পাবে না আমরা বিশ্বাস করিনি আমাদেরও কোনো শাস্তি হবে না চিল্লে বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার কিন্তু এটাই তো মূলত ঈমান যে কোরআনের বয়ানকে আমরা বিশ্বাস করব তার নাম তো ঈমানদার সম্মানিত ভাইরা আমার সুতরাং আমাদেরকে মনে রাখা দরকার আমাদেরকে মনে রাখা দরকার যে আমাদের কাজ আমাদের করতে হবে বলালকে সভা দেওয়ার এক দলের কাজ তারা করবে বলা এক দল লোকের কাজ তারা বলবে আর এক দল লোকের চিন্তা তারা যেটা ভালো লাগবে সেটাই করে যাবে তারপরে দেখা যাবে যে হাক্কানি আলেমদের কথা সত্যি না তারা যেটা দুনিয়ার তালে পড়ে করছে ওইটা সত্যি একদিন প্রমাণ হবে কিন্তু তখন আর কিছু করার থাকবে না যাই হোক অনেক মেহনতের পর আলহামদুলিল্লাহ এই লোকগুলো বসেছেন তো বাজে তো রাত 9টা এরপরে শ্রোতা বাড়ার একটাই সময় সেটা হলো তাবারুকের সময় সত্য বলেছি ও কারো সম্মানে লাগলো সত্যি কথা শ্রোতা বাড়ার সময় তাবারুকের সময় এখন তাবারুকের আগের বক্তা যিনি তিনি মনে করবেন যে আমার শ্রোতা প্রচুর এত শ্রোতা হুজুরির সময় ছিল না কিন্তু একচুয়াল যে ওটা ওটা হুজুরির শ্রোতা না ওটা তাবারুকের শ্রোতা এরপরেও যদি একটু শরমে লাগে তাবারুক তো কর্তৃপক্ষ খাওয়াবে বলে তৈরি করছে তো আল্লাহর রাস্তায় ভাই যারা মজলিসে এখনো নাই একটু বসে দুটো কোরআন হাদিসের জ্ঞানের কথা শুনে তারপরে তাবারুকটা খেলি খানিকটা হক আদায় হবে খানিকটা জি এর বেশি আর আমার বলার নেই তবে যারা অন্তত বসেছেন সিরিয়াসলি সব শুধু বসার পিরিয়ড হচ্ছে 1.5 ঘন্টা এই যা বসেছেন এ পর্যন্ত তো আল্লাহর রাস্তায় যারা বসেছেন তারা অন্তত আর উঠবেন না দাবি রেখে দিয়ে জামিয়া রহমানিয়া রিসালে সওয়াব পয়লা দশরা তেসরা ফাল্গুন দাওয়াত দিচ্ছি বিল কুপন কাদের কাছে আছে হাজী সাহেব জানেন অনেকে দেন যাদের দেওয়া হয়নি পারলে হাজী সাহেবের কাছে কিছু জামিয়ার জন্য দান দান দেবেন আর যদি কারোর আল্লাহ তৌফিক দেন যে আমি ইসালে সবে যে দেবো সেটি আমার শুক্রিয়া হবে এই দাবি রেখে দাওয়াত দিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা